অভিভাবকদের এবং শিক্ষকদের অনুরোধ করব, আপনারা আপনাদের শিক্ষক আপনাদের ছাত্র আপনাদের ছাত্রদেরকে আপনারাও অনুরোধ করুন তারা যেন ফিরে আসে ক্লাসরুমে, ক্লাসে চলে আসে। কারণ এতে হচ্ছে কি, এতে একটা জনদুর্ভোগ বাড়ছে, আমাদের এই সারা শহর আজকে অচল হয়ে যাচ্ছে। 29 তারিখে মোট 150টি গাড়ি ভেঙেছে, 30 তারিখে 25টি গাড়ি ভেঙেছে, 31 তারিখে 134টা গাড়ি, মোট 309টি গাড়ি ভাঙা হয়েছে, গাড়ি পোড়ানো হয়েছে 8টি, এর মধ্যে পুলিশের ফায়ার সার্ভিসের, এটা অত্যন্ত দুঃখজনক। তো এই যে অবরোধ আমাদের কমলমন্ত্রীর ছাত্ররা অবরোধ করছে, এই সুযোগে ছাত্রনাশী মহল এই ভাঙচুর, এই গাড়ি পোড়ানোর মতন কাজগুলো তারা করছে। আমি সেই জন্যই অনুরোধ করব যে আমাদের আমাদের সবারই প্রিয় ছাত্রছাত্রীরা তাদের অবরোধ তুলে নেবেন এবং তারা আবারও ক্লাসে আসবেন, আবারও তারা ক্লাসে মানে পড়াশোনায় মনোযোগী হবে। তো আমরা আবারও জোর গলায় বলছি যে আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি যাতে পায় সরকার ব্যবস্থা নেবে। আর তারা যে বিভিন্নভাবে আমাদের কাছে দাবি দাওয়ারগুলো পৌঁছিয়েছে সেগুলো আমরা সবগুলোই মেনে নিয়েছি, সবগুলোই মনে হয় যৌতিক, আমরা সেগুলো পর্যায়ক্রমে আমরা সবগুলি ব্যবস্থা নিই।